হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা বন্ধুরা আজকের টপিক হচ্ছে শুক্রের ট্রানজিস্ট শুক্র ট্রানজিস্ট করছে কোন রাশি থেকে কোন রাশিতে মেষ রাশি থেকে বিশ রাশিতে কবে থেকে ট্রানজিস্ট করছে আঠাশে মার্চ থেকে কতদিন থাকবে বিশ্ব রাশিতে একত্রিশে জুলাই পর্যন্ত এই যে চার মাস শুক্র বিশ্ব রাশিতে থাকবে এর ফলে আমাদের লাইফে কি এফেক্ট করবে না পড়বে সমস্ত রাশি অনুযায়ী ইন্ডিভিজুয়ালি আমরা জানবো তার আগে আরও কয়েকটি কথা যেটা খুব ইম্পর্টেন্ট বলা এই ক্ষেত্রে সেটা জেনে নেব আমরা সবাই জানি মোটামুটি শুক্রের রত্ন হচ্ছে ডায়মন্ড এই ডায়মন্ডটা অনেকেই দেখবেন একটা স্টাইল হিসাবে কিন্তু পড়ে থাকে এই ডায়মন্ডটা সবাই কিন্তু পড়তে পারে না আপনার বাড় চাটে যদি শুক্র ভালো পজিশানে থাকে তাহলে যদি আপনি ডায়মন্ড পরেন তাহলে তার এফেক্ট কিন্তু আপনি ভালো পাবেন ডেফিনেটলি আপনার বাড় চাটে যদি শুক্র ঠিকভাবে অবস্থান না থাকে তাহলে যদি গিয়ে আপনি ডায়মন্ড পরেন তার এফেক্ট কিন্তু খুবই খারাপ হতে পারে তাই আমাদের ডায়মন্ড পরার আগে অবশ্যই আমাদের জানা উচিত আমাদের শুক্রের অবস্থান তাছাড়া কিন্তু আমাদের ডায়মন্ড পড়া উচিত না যখন আপনি ডায়মন্ড পড়ছেন ডায়মন্ডের সাথে আরও দুটো রত্ন পরা উচিত না সে দুটো কি একটা হচ্ছে গোমেদ আর একটা হচ্ছে প্রবাল এই জিনিসগুলো কিন্তু পরা উচিত না এই জিনিসগুলোর খারাপ এফেক্ট কিন্তু আমরা পাই শুক্রের যেহেতু ভিডিও তাই এই জিনিসটা আলোচনা করে দিলাম আপনাদের সুবিধে হবে যারা ইউজ করছেন তারা আগে ভালো করে জেনে নিন ওটা আপনার জন্য ঠিকঠাক কিনা তারপর ইউজ করুন তাহলে আপনারা কিন্তু অনেক ভালো ফল পাবেন জানব শুক্রের গোচর মেষ রাশির মানুষদের কেমন এফেক্ট দেবে না দেবে মেষ রাশির সেকেন্ড হাউসে শুক্রের গোচরটা হচ্ছে আপনারা এই সময় নিজের কথাবার্তা দিয়ে মানুষকে খুব ভালো ইমপ্রেস করতে পারবেন নিজের কাজগুলো নিজের কথাবার্তার মাধ্যম দিয়ে অনেকটা করিয়ে নিতে পারবেন যাকে বলে আপনার কথা একটা জাদু কাজ করবে আর লোকজন আপনার কথা অনেকটা মান্য করে চলবে শুক্রের এই পজিশন সেকেন্ড হাউসে আপনার কিন্তু এই ফলটা অনেকটা এনে দেবে আপনার ফিনান্সিয়াল কন্ডিশান কিন্তু অনেকটা অনেকটা স্ট্রং হয়ে যাবে ফিনান্সিয়াল ব্যাপারে কিন্তু আপনি আগের থেকে অনেকটা ডেভেলপ করে যাবেন কোথাও যদি আপনার অর্থ পেন্ডিং থাকে যেগুলো পেতে আপনাকে প্রচুর পরিমাণ কসরত করতে হচ্ছিল এই সময় সেই অর্থগুলি আপনারা কিন্তু খুব স্মুথলি পেয়ে যাবেন ম্যারিড লাইফ কিন্তু আপনার খুব স্ট্রং থাকছে যাদের ম্যারিড লাইফে অনেক দিন ধরে প্রবলেম চলছিল যে প্রবলেমগুলো নিয়ে যাকে বলে আপনারা একদম নাজেহাল পর্যায়ে চলে গেছিলেন সেই সমস্ত মানুষদের ম্যারিড লাইফ কিন্তু অনেকটা শুধরে যাবে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কিন্তু এই সময় আপনাদের অনেক বেড়ে যাবে সমাজে আপনাদের মান প্রতিষ্ঠা কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে আর লাভ লাইফ কেমন থাকছে লাভ লাইফের ক্ষেত্রেও কিন্তু আমি বলবো সময়টা খুব ভালো খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন যাকে বলে পার্টনারের সাথে আপনাদের রিলেশনটা কিন্তু অনেকটা স্ট্রং হয়ে যাবে এই সময় কাজের জায়গা মেষ রাশির মানুষরা কিন্তু অনেকটা বেটার রেজাল্ট পাবে যাকে বলে শুক্রের এই রাশি পরিবর্তন মেষ রাশির মানুষদের জন্য একেবারে একগুচ্ছ গুড নিউজ নিয়ে এসেছে এবার জানবো বিশ্ব রাশির মানুষদের এই শুক্রের গোচরটা কেমন যাবে না যাবে বিশ রাশিতেই শুক্রের এই গোচরটা হচ্ছে ফার্স্টে যেটা বলবো সেটা হচ্ছে স্বাস্থ্যের দিকে কিন্তু আপনাদের একটু এক্সট্রা নজর দিতে হবে কারণ স্বাস্থ্য নিয়ে কিন্তু এই সময় আপনারা খুব চিন্তিত থাকবেন নিজের খাওয়া দাওয়ায় একটু এক্সট্রা কেয়ার দিন কারণ আপনার খাওয়া দাওয়ার জন্য কিন্তু কোথাও গিয়ে আপনার হেলথ প্রবলেমগুলো অ্যারাইজ করবে আপনাদের বিবাহিত জীবন কিন্তু অনেকটা সুন্দর যাকে বলা চলে আগের থেকে অনেকটা বেটার পজিশনে কিন্তু চলে যাবে বিজনেস কিন্তু আপনাদের অনেকটা বেটার থাকবে যে বিজনেস গুলো এতদিন ধরে ঠিকভাবে রান করছিল না সেই বিজনেস কিন্তু খুব সুন্দর রান করবে এই সময় আর একটা নেগেটিভ পয়েন্ট বলবো যেটা হচ্ছে অনেক বিবাহিত মানুষ যাদের কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হওয়ার কিন্তু এই সময় একটা চান্স থাকবে যদি আপনার কোনো বিরোধী পক্ষ থেকে থাকে তাহলে বিরোধী পক্ষ থেকে একটু নিরাপদ দূরত্ব বজায় রেখে চলুন কারণ বিরোধী পক্ষ থেকে কিন্তু আপনার কোথাও গিয়ে একটু মানহানি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে শুক্রের এই গোচর চলাকালীন এবার জানবো মিথুন রাশির মানুষদের শুক্রের এই গোচর কি প্রভাব ফেলবে না ফেলবে মিথুন রাশির টুয়েলথ হাউসে কিন্তু শুক্রের এই গোচরটা হচ্ছে ফার্স্টে যেটা বলবো সেটা হচ্ছে মেন্টাল স্যাটিসফ্যাকশান কিন্তু আপনাদের এই সময় ফিরে আসবে যে মেন্টাল স্যাটিসফ্যাকশানগুলো আপনাদের এতদিন কিন্তু ছিল না অর্থনৈতিক অবস্থা আপনাদের অনেকটা ডেভেলপ করে যাবে ফিনান্সিয়াল ব্যাপার কিন্তু আপনাদের অনেকটা স্ট্রং থাকছে বিবাহিত জীবনে ক্ষেত্রে আমি বলবো খুব একটা ভালো রেজাল্ট আপনারা পাচ্ছেন না বিবাহিত জীবনে কিন্তু একটু সমস্যা আপনাদের এই সময় থাকছে এবার জানবো কর্কট রাশির মানুষদের জন্য শুক্রের এই গোচর কি ফলাফল নিয়ে আসছে কর্কট রাশির ইলেভেন্থ হাউসে শুক্রের এই গোচরটা হচ্ছে ফার্স্টেই যেটা বলবো সেটা হচ্ছে এই সময় কিন্তু আপনাদের অনেক ইচ্ছা পূরণ হতে পারে অফিসের কালিগদের সাথে কিন্তু রিলেশন আপনার অনেকটা বেটার হয়ে যাবে অর্থনৈতিক অবস্থা অনেকটা ভালো হচ্ছে বিবাহিত জীবন কিন্তু আপনাদের অনেকটা ভালো হবে এই সময় আপনারা বাড়ি গাড়ি দুটোই ক্রয় করার সম্ভাবনা আপনাদের কিন্তু থাকছে স্টুডেন্টদের জন্য সময়টা কিন্তু খুব ভালো এই সময় আপনাদের অনেক নামি দামি ব্যক্তির সাথে কিন্তু পরিচয় ঘটবে যে পরিচয়গুলো কিন্তু ফিউচারে গিয়ে আপনাদের অনেক হেল্প করবে এবার জানবার সিংহ রাশির মানুষদের জন্য শুক্রের এই পরিবর্তন কি ফল আনছে না আনছে সিংহ রাশির টেন থাউজেন্ড শুক্রের এই গোচরটা হচ্ছে কাজের জায়গায় কিন্তু অনেক উন্নতি আপনারা এক ধাপে দেখতে পাবেন যাকে বলে কেরিয়ারের ডেভেলপ কিন্তু আপনাদের এই সময় থাকছে পিতার সাথে রিলেশন অনেকটা আপনাদের বেটার হবে পিতার থেকে কিন্তু আপনারা অনেক হেল্প পাবেন আর ফ্যামিলির লোকেদের সাথে আপনার রিলেশনটা আগের থেকে কিন্তু অনেকটা অনেকটা বেটার হবে এই সময় কিন্তু আপনি কোনো রকম ইনভেস্টমেন্ট করতে পারেন যেটা আপনাকে অনেকটা ফিউচারে প্রফিট দেবে অনেকে আছেন যারা এই সময় প্রপার্টিতে ইনভেস্ট করার মানসিকতা রাখবেন আর এই মানসিকতাটা কিন্তু আপনার জন্য খুব ভালো একটা রেজাল্ট এনে দেবে এবার জানবো কন্যা রাশির মানুষদের শুক্রের এই গোচর কি ফল এনে দেবে না দেবে কন্যা রাশির নাইন থাউজেন্ড শুক্রের এই গোচরটা কিন্তু হচ্ছে ভাগ্যের সাথে কিন্তু আপনারা অনেক পাবেন অর্থনৈতিক অবস্থা আপনাদের অনেক ভালো হবে এই সময় আপনাদের অনেক বন্ধুবান্ধব হবে আর লাভ লাইফ কিন্তু আপনাদের এই সময় অনেকটা অনেকটা বেটার থাকছে বিজনেস যারা করেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো খুব ভালো রেসপন্স আপনারা এই সময় কিন্তু বিজনেসের থেকে পাবেন ভ্রমণ যোগ এই সময় আপনাদের খুবই ভালো যারা ভাবছিলেন নিজের জবটা চেঞ্জ করবেন তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো নিজের জবটা এই সময় চেঞ্জ করলে আপনারা এই যে জবটার মধ্যে আছেন তার থেকে কিন্তু অনেক ভালো জবের অপরচুনিটিস এই সময় কিন্তু আপনারা পেতে পারেন এবার তুলা রাশির মানুষদের শুক্রের এই গোচর কি ফল এনে দেবে না দেবে তুলা রাশির এইট হাউজে এই গোচরটা হচ্ছে আপনাদের কিন্তু এই সময় কোথাও ভ্রমণ হতে পারে স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না স্বাস্থ্যের দিকে কিন্তু আপনাকে এক্সট্রা নজর দিতে হবে বিবাহিত জীবন কিন্তু আপনাদের এই সময় ভালো থাকবে অর্থ যোগ কিন্তু আপনাদের এই সময় ভালো থাকছে অর্থ নিয়ে কোনো রকম চিন্তা কিন্তু আপনাকে এই সময় করতে হচ্ছে না কেরিয়ার নিয়ে এই সময় আপনাদের যে প্ল্যানিংগুলো আছে সেই প্ল্যানিংগুলো কিন্তু এই সময় ওয়ার্ক করাতে হবে এই সময় যদি আপনারা সেই প্ল্যানিং ওয়াইজ চলতে পারেন তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট আপনারা পেতে পারেন এবার জানবো বৃশ্চিক রাশির মানুষদের শুক্রের এই গোচর কী ফল দেবে না দেবে বৃশ্চিক রাশির সেভেন থাউজেন্ড শুক্রের এই গোচরটা হচ্ছে সেভেন থাউজেন্ড শুক্রের এই গোচরটা আপনাকে আপনার ম্যারিড লাইফে একটা আলাদা পর্যায়ে ম্যাড লাইফটাকে কিন্তু নিয়ে চলে যাবে যে সমস্ত মানুষের ম্যাড লাইফে অনেক দিন ধরে প্রবলেম চলছিল সেই সমস্ত প্রবলেম কিন্তু থেকে আপনারা এই সময় নিষ্কৃতি কিন্তু পেয়ে যাবেন দুজনের মধ্যে রিলেশনটা কিন্তু আবার আগের মতো পর্যায়ে চলে যাবে বা আগের থেকেও বেটার কিন্তু হয়ে যাবে বিজনেস যারা করেন তাদের জন্য সময়টা কিন্তু খুব দুর্দান্ত বিজনেসের জন্য একদম পারফেক্ট সময় বিজনেস নিয়ে যে কোনো ধরনের যদি সিদ্ধান্ত আপনারা ভাবেন নেবেন তো এই এটা সেই সময় যে সময় আপনারা বড় ছোটো যে কোনো সিদ্ধান্ত কিন্তু নিলে সেই সিদ্ধান্তটা আপনাকে ভালো রেজাল্ট কিন্তু এনে দেবে বিদেশ যাত্রার চান্স কিন্তু এই সময় আপনাদের থাকছে যারা অনেক দিন ধরে প্ল্যানিং করছিলেন তাদের এই সময় কিন্তু সেই স্বপ্নটা পূরণ হওয়ার সময় এসে গেছে অর্থনৈতিক অবস্থাও কিন্তু আপনাদের এই সময় খুব ভালো থাকছে ভালো করে প্ল্যানিং করে চলুন তাহলে দেখবেন শুক্রের এই গোচরটা আপনাদের লাইফে অনেক কিছু এক্সট্রা অ্যাচিভমেন্ট কিন্তু করিয়ে দিচ্ছেন এবার জানবো ধনুরাশির মানুষের শুক্রের এই পরিবর্তন কি ফল এনে দেবে ধনুরাশির সিক্স যে শুক্রের এই গোচরটা কিন্তু হচ্ছে হেলথ নিয়ে কিন্তু এই সময় আপনাদের খুব চাপে থাকতে হবে স্বাস্থ্যের দিকে কিন্তু যদি আপনারা নজর না দিয়েছেন তাহলে কিন্তু প্রচণ্ড সাফার এই সময় আপনাদের করতে হবে লোকের সাথে লোকের সাথে বিবাদ থেকে এই সময় কিন্তু দূরে থাকুন কোনো রকম বিবাদে জড়াবেন না এই বিবাদগুলো কিন্তু আপনাকে বড় সড়ো ক্ষতির সম্মুখীন কিন্তু করিয়ে দেবেন যারা ভাবছিলেন এই সময় নতুন করে বিজনেস স্টার্ট করবেন তাদের জন্য আমি বলবো সময়টা খুব একটা ভালো না আপনাদের জন্য যদি প্ল্যানিংটা আপনাদের কিছুদিন পিছিয়ে দিলে ভালো হয় তাহলে চেষ্টা করুন প্ল্যানিংটাকে একটু পিছিয়ে দেওয়ার তাহলে কিন্তু কি আপনারা ভালো রেজাল্ট কিন্তু পাবেন বিবাহিত জীবনেও কিন্তু এই সময় আপনাদের কিছু না কিছু নিয়ে প্রবলেম লেগে থাকবে বিবাহিত জীবন নিয়ে আপনাদের এই সময় একটু ব্যালেন্স করে কিন্তু চলতে হচ্ছে কাজের জায়গায় আপনাকে অধিক পরিশ্রম করতে হবে অধিক পরিশ্রম করার পরেই কিন্তু আপনারা অনেকটা বেটার রেজাল্ট পেতে পারেন এবার জানবো মকর রাশির মানুষদের শুক্রের এই গোচরটা কেমন ফল দেবে না দেবে মকর রাশির ফিফ্থ হাউজেন্ড শুক্রের এই গোচরটা হচ্ছে ফার্স্টে যেটা বলবো সেটা হচ্ছে সন্তানের জন্য কিন্তু আপনাদের খরচ লেগে থাকবে অনেক মানুষের সন্তান প্রাপ্তির যোগ কিন্তু এই সময়টা থাকছে লাভ লাইফ কিন্তু আপনাদের খুব ভালো থাকছে অর্থনৈতিক অবস্থাও আপনাদের কিন্তু ভালো থাকছে স্টুডেন্টদের জন্য সময়টা কিন্তু ভালো থাকছে যারা বিজনেসের জন্য প্ল্যানিং করছেন তাদের জন্য সময়টা ভালো নিয়ে যে কোনো প্ল্যানিং যদি আপনারা এই সময় করে থাকেন সেগুলোকে অবশ্যই এক্সিকিউট করুন তাহলে কিন্তু আপনারা ডেফিনেটলি খুব ভালো রেজাল্ট কিন্তু পাবেন এবার জানবো কুম্ভ রাশির মানুষদের শুক্রের এই গোচরটা কি ফল নিয়ে আসছে কুম্ভ রাশি 4000 শুক্র গোচরটা হচ্ছে ফার্স্টে যেটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে কাজের জায়গায় আপনাদের মান সম্মান অনেকটা বাড়বে কাজের জায়গায় আপনার কাজের প্রশংসা কিন্তু অনেকটা পাবেন ফ্যামিলি লাইফ কিন্তু আপনাদের অনেকটা অনেকটা বেটার হচ্ছে যার ফলে কিন্তু আপনাদের মেন্টাল স্যাটিসফ্যাকশন অনেকটা থাকবে আপনাদের গাড়ি বা বাড়ি ক্রয় হওয়ার চান্স কিন্তু এই সময় থাকছে সুখ বৃদ্ধি কিন্তু এই সময় আপনার থাকছে অর্থযোগও কিন্তু আপনার এই সময় অনেকটা ভালো এবার জানবো মিন রাশি মানুষদের শুক্রের গোচরটা কী ফল নিয়ে আসছে মিন রাশির থার্ড হাউজে শুক্রের গোচরটা হচ্ছে আপনাদের হেলথ নিয়ে এই সময় কিন্তু আপনারা খুব টেনশানে থাকছেন যদি কোথাও আপনাদের এই সময় ঘুরতে যাওয়ার প্ল্যানিং থাকে তো ঘুরতে যাওয়ার প্ল্যানিংটা আপনাদের এই সময় একটু বুঝে শুনে করতে হবে না হলে ঘুরতে গিয়ে কোথাও কিন্তু আপনারা একটু প্রবলেমে পড়তে পারেন অর্থনৈতিক ব্যাপারেও কিন্তু আপনারা এই সময় একটু চাপে থাকবেন যার ফলে কি হবে আপনাদের মানসিক চাপ কিন্তু অনেকটা বৃদ্ধি পাবেন জবের জায়গাও আপনারা খুব একটা মনের মতো রেজাল্ট কিন্তু পাবেন না শুক্রের এই গোচর দুটো রাশির জন্য খুব একটা ভালো ফল দেবে না সেটা হচ্ছে এক হচ্ছে মিন রাশি আর দুই হচ্ছে ধনুরাশি বাদ বাকি সব রাশির জন্য শুক্রের এই গোচরটা দুর্দান্ত রেজাল্ট কিন্তু নিয়ে আসছে শুক্রের এই গোচর নিয়ে আমি সমস্ত আলোচনা করে দিলাম বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট রইল সেটা হচ্ছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করবেন তাহলে টাটা দেখা হচ্ছে অন্য ভিডিওতে